হ্যালো এভরিওয়ান, স্যামজন এর ডেইলি টেক নিউজ আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি খুব ভালো রয়েছেন। আমাদের চ্যানেলে আজকে ঠিক বিকাল 5টায় এই স্মার্টফোনের একটা ফুল রিভিউ আপলোড করা হয়েছিল। এটা আইটেল কোম্পানির একটি মোবাইল ফোন। যারা মূলত এন্ট্রি লেভেল বাজেট একটি স্মার্টফোন কিনতে চাচ্ছেন তারা চাইলে দেখে নিতে পারেন। এই মোবাইল ফোনটার বিশেষ আকর্ষণ হলো এর ডিসপ্লেতে। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক ফিঙ্ক দেওয়া থাকলো, চাইলে আপনি দেখে নিতে পারেন। ওয়েল, আজকের নিউজের প্রথমেই থাকছে বাজারে চলে এসলো হালিমা মোবাইল। সিরিয়াসলি ভাইজান, হালিমা মোবাইল ভাইলোক, নামটা একটু অদ্ভুত শোনালেও হালিমা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হালিমা মোবাইল বাংলাদেশ মার্কেটে দুই দুটি স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে, H1 এবং T1, যেগুলো মূলত ফিচার্স ফোন। হালিমা গ্রুপের নাম হয়তো আপনারা শুনেছেন, তো তারা এখন মোবাইল ফোনের দিকেও আগ্রহী হয়েছে এবং বাংলাদেশ মার্কেটে ফাইনালি হালিমা নামের মোবাইলও পাওয়া যায়। নাম তো হতেই পারে, এটা নিয়ে আসলে হাসার কিছু নেই। তো এই যে দুটো মোবাইল ফোন, দুটা ফিচার্স ফোন বলছিলাম, এবং এই মোবাইল ফোনে ভালো বিষয় হলো যে তাতে বিল্ট ইন 32 GB মেমোরি দেওয়া রয়েছে, মানে মোবাইল মেমোরিতে 32 GB থাকছে। আর এতে আপনি মাল্টিমিডিয়া ব্যবহার করতে পারবেন, একই সাথে ফেসবুক ব্যবহার করতে পারবেন। ফেসবুক ব্রাউজার এরকম কিছু একটা রয়েছে যা দিয়ে ফেসবুক ব্যবহার করা যাবে। আমি এখনও ফোন টোন দেখি নেই, তবে এই ফোন যদি আমার কাছাকাছি আসে আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করবো অবশ্যই। এই ফোনের আরও বিশেষ আকর্ষণ হলো জায়ান্ট ব্যাটারি বা বড় ব্যাটারি। বড় ব্যাটারি ফেসবুক ইউজ করা যাবে এবং মেমোরি রয়েছে 32 GB। তো মোটামুটি ফিচার্স ফোনে যা দরকার তা তো রয়েছেই, ক্যামেরা ট্যামেরাও রয়েছে। হয়তো এখন আপনি আপনার পাশের মার্কেটে খোঁজ নিলে পেয়েও যেতে পারেন। পোকো M2 Pro, এই স্মার্টফোন ফাইনালি বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি পাওয়া যায়। আপনি জানেন কি, এই যে পোকো M2 Pro, তার 6/64 GB ভ্যারিয়েন্টের মূল্য রাখা হয়েছে 23,000 টাকা, 22,999। তো আমার একটু ধারণা ছিল দামটা আর একটু কম হবে, অ্যাটলিস্ট আমি আশা করেছিলাম এরকম 20,000 সামথিং, লাইক সেটা হতে পারে 21,000, এরকম একটা আইডিয়া করেছিলাম যে এরকম দামে আসুক। কিন্তু সে ঘুরে বালি স্মার্টফোন সেই 23,000 টাকায় এসেছে। এখন আপনি 23,000 টাকা দিয়ে কি এটা কিনবেন নাকি পোকো X3 কিনবেন, এটা আপনার উপরেই নির্ভর করে। আমার কাছে বেশ কিছু কারণে পোকো X3কে আমি এগিয়ে রাখবো। বেশ কিছু কারণের মধ্যে একটা হলো পোকো M2 Pro ফোনটাতে বেশ কিছু বেসিক প্রবলেম রয়েছে। সবচাইতে প্যারাদায়ক এবং বিরক্তিকর ব্যাপারটা হলো ওইটার ক্যামেরার মডিউলের মধ্যে হচ্ছে ধুলা ঢুকে যায়। আমার ফ্রেন্ড ইউজ করে একজন, এছাড়া আমি আরও কয়েকজন, একটা ছোটো ভাইকে দেখেছি, আরও কয়েকজনের কাছ থেকে শুনেছি, ইভেন আমাদের গ্রুপেও প্রায় সময় দেখা যায় বিভিন্নজন পোস্ট করে থাকেন যে এই ফোনটার ক্যামেরাতে বালু ঢুকে যায়। আমি জানি না এটা কী করে হয়, একটা মোবাইল ফোনের ক্যামেরার ভিতরে আর কি বালু, অস্বাভাবিক ব্যাপার। সো এইটার দিকে একটু মনোযোগী হওয়া উচিত ছিল তাদের অবশ্যই। আর শুধু এটা না, শাওমির বেশ কিছু ফোনে কিন্তু এই সমস্যাটা লক্ষ্য করা গিয়েছে, ইভেন রিয়েলমিরও বেশ কিছু ফোনে এমনটা আমরা শুনেছি। প্রোকো M2 Pro প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G অক্টাকোর প্রসেসর, রেয়ার থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, 48 MP মেইন শুটার। আর এই স্মার্টফোনের ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে একটি IPS LCD প্যানেল যা ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লেকে প্রোটেকশন করছে। কর্নিং গরিলা গ্লাস 5। আর এই মোবাইল ফোনের ব্যাটারি হিসেবে রয়েছে 5000 mAh ব্যাটারি, বক্সেই থাকবে 33 W চার্জার। তো এই যে 23,000 টাকার প্যাকেজ, আপনার যদি মনে হয় না আপনার জন্য ঠিক আছে দেন দেখতেই পারেন। রেডমি আজকে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে ইন্ডিয়ার বাজারে মার্চ মাসে রেডমি নোট 10 সিরিজ নিয়ে আসতে যাচ্ছে, এবং যতদূর সম্ভব 10 তারিখের মধ্যেই লঞ্চ করা হবে বা 10 তারিখে লঞ্চ করা হবে এমনটা লিকেজ বলছে। তো রেডমি নোট 10 সিরিজ ফাইনালি আমরা খুব শীঘ্রই হয়তো বা পেতে পারি, এবং বাংলাদেশ মার্কেটে হয়তো বা খুব শীঘ্রই লঞ্চ হয়ে যাবে। আমার যেমন হয় ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হওয়ার পরপরই, এমনকি আগেও তো হতে পারে। যাই হোক, রেডমি বলছে 200 মিলিয়ন+ ইউনিট অলরেডি তারা মানে শিপিং করেছে গ্লোবাল মার্কেটে। তার মানে রেডমি নোট 10 সিরিজ তাদের একটা ধুমাইয়া সেল করার ইচ্ছা রয়েছে। আপনারা হয়তো লাস্ট বেশ কিছুদিন আগে থেকে জেনে আসছিলেন ইন্ডিয়া একটা গেম নিয়ে আসছে, ফৌজি গেম, যেটা কিনা ওই পাবজির অনুকরণে, যে গেমটা কিনা গত মাসের 26 তারিখে ইন্ডিয়াতে নিয়ে আসা হয় বা ইন্ডিয়ার মানুষটা এটা মানে খেলা শুরু করে আর কি। তো ফাইনালি এই গেমটা এখন গ্লোবালি প্লেয়ারদের জন্য উন্মুক্ত করা হয়েছে, আপনিও চাইলে এখন ডাউনলোড করে নিয়ে খেলতে পারবেন। তো গত 26 তারিখে ইন্ডিয়াতে এই গেম রিলিজ করার পরে 24 ঘন্টার মধ্যে এই গেমটা ডাউনলোড হয়ে যায় প্রায় 5 মিলিয়ন, এবং রেটিং চলে আসে 4.5। তারপরে মানুষজন এটার থেকে মানে খুব একটা আশানুরূপ কিছু পায়নি, দ্যাটস ওয়াই আস্তে 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 ক্রমান্বয়ে এটা 3.5, তারপরে এখন আমি যে একটু আগে ঢুকেছিলাম দেখলাম এটা রয়েছে 3.0। মূলত যারা গেমার রয়েছে তারা সকলে আশা করেছিল মাল্টিপ্লেয়ার গেমিং করবে, কিন্তু সেই সিস্টেমটা এখনও ওই গেমে নেই, এটা পরবর্তী সময়ে তারা নাকি ইনক্লুড করবে। তো দ্যাটস ওয়াই অনেক গেমাররা আসলে এটাতে ততটাও সন্তুষ্ট হতে পারেনি। আর এই ফজি গেমটা এই মুহূর্তে শুধুমাত্র অ্যান্ড্রয়েডের জন্য পাওয়া যাচ্ছে, অ্যাপেলের জন্য নিয়ে আসা হয়নি, তবে খুব শীঘ্রই অ্যাপেলের অ্যাপ স্টোরেও এই গেমটা চলে আসবে।
আমাদের দেশের ডেভেলপাররাও কিন্তু দারুণ একটা গেম নিয়ে আসতে যাচ্ছে। আপনারা হয়তো অলরেডি জানেন আমি একটা ভিডিও তৈরি করেছিলাম অ্যানহালেশন নিয়ে, যারা এখনও দেখেননি ভিডিও ডিসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকলো, চাইলে দেখে নিতে পারেন। আজকে রেডমি K40 সিরিজ সম্বন্ধে আরও বিস্তারিত অনেক কিছুই জানা গিয়েছে। আপনারা জানেন যে 25 তারিখ চায়নার বাজারে এই স্মার্টফোন লঞ্চ হতে যাচ্ছে এবং রেডমি K40 Pro যেটা তাতে অবশ্যই কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 থাকছে এবং রেয়ারে কোয়াড ক্যামেরা সেট আপ। তার প্রধান সেন্সরটি 108 মেগাপিক্সেল, এরপরে রয়েছে 13 মেগাপিক্সেলের সেন্সর, তারপরে 5 এবং তারপরে 2 মেগাপিক্সেল। আর এখানে যে শুধুমাত্র রেডমি K40 যেটা নন প্রো ভ্যারিয়েন্ট সেটাতে প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870। তো মোটামুটি এটুকু শিওর যে এই স্মার্টফোনগুলো এই সমস্ত জিনিস আমাদেরকে অফার করবে। এর বাইরে ডিসপ্লে রয়েছে, তারপরে ব্যাটারি চার্জার অনেক কিছুই রয়েছে, আর বক্সে চার্জার থাকবে কি না সে ব্যাপারে এখনও তথ্য জানা যায়নি। তবে রেডমির ব্যাপারে না জানা গেলেও OnePlus 9 এবং OnePlus 9 Pro সম্বন্ধে জানা গিয়েছে যে হ্যাঁ, তারা এবারে এই দুইটা স্মার্টফোনের বক্সে চার্জার দিয়ে দিচ্ছে এবং দুইটা স্মার্টফোনের ব্যাটারি হিসেবে থাকবে 4500, যেটা আজকে লিখেছিল ম্যাক্স জে। উনি টুইট করে জানিয়েছেন এই দুইটা স্মার্টফোনে এরকম ব্যাটারি দিয়ে আসবে এবং বক্সেই আমরা চার্জার পেতে যাচ্ছি। সো OnePlus আমাদের সাথে অন্তত এই কাজটা করছে না এবারে। তো ভাইলগ শেষ করে দিলাম আজকে টেক নিউজ। গত টেক নিউজ আপনাদের কাছে প্রশ্ন ছিল, আমি 3টা ফোন দেখিয়েছিলাম এটা কোন ব্র্যান্ডের, ম্যাক্সিমাম মানুষ ভুল উত্তরটি দিয়েছিলেন, ওটা ছিল ট্রান্সফর্ম ব্র্যান্ডের, মানে আইটেল, ইনফিনিক্স আর হলো টেকনো। এই 3টা স্মার্টফোনই আমার হাতে একসাথে ছিল। তো আজকের ভিডিওর প্রশ্ন হলো, আপনি কোনটা পছন্দ করেন, অ্যাপেলের iOS নাকি অ্যান্ড্রয়েড, মানে অ্যান্ড্রয়েড না iOS, এই দুটার মাঝে কোন অপারেটিং সিস্টেমটা আপনার ভালো লাগে কমেন্টস করে জানান। আমরা চলে যাচ্ছি লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে। আর কে রাকিব ভাইয়া লিখেছেন, স্যাম ভাই ওয়ালটন মোবাইল নিয়ে একটা রিভিউ দেন প্লিজ প্লিজ প্লিজ। ভাই আমি ট্রাই করবো, ওয়ালটনের যদি ভালো কোনো ডিভাইস চলে আসে আমি অবশ্যই এর রিভিউ দেওয়ার চেষ্টা করবো। আকরাম হোসেন, এটা বাংলাদেশে কি পাওয়া যাচ্ছে আনঅফিসিয়াল, উনি জিজ্ঞাসা করেছিল মূলত ওই যে মটোরোলা মোটো SS যে মোবাইল ফোনটা লাস্ট কয়েকদিন আগে চায়নাতে লঞ্চ করা হলো, এটা যত সময় এখন বাংলাদেশ মার্কেটে আসেনি, আসলে এর রিভিউ অবশ্যই আপনারা পেয়ে যাবেন, নো চিন্তা। সাবিনা ইয়াসমিন, মোবাইলের লেন্স কিনলে কি ভালো হবে প্লিজ যদি জানাতেন। মোবাইলের লেন্স বলতে ওই যে বাইরে দিয়ে যে এক ধরনের লেন্স ইউজ করা যায় ম্যাক্রো ফটোগ্রাফির জন্য, এটা চাইলে আপনি কিনতে পারেন আর টেলিফটোর জন্য, বাট টেলিফটোটা ততটা ভালো কাজ করে না আমি যেটা দেখেছি। এমডি মুন ভাইয়া, এখন কি নার্জো পাওয়া যাবে, মানে নার্জো 20-র কথা হয়তো বলছেন। নার্জো 20 অ্যাভেলেবিলিটি মনে হয় কম রয়েছে, এ ব্যাপারে যদি আপনারা কেউ কোনো তথ্য জেনে থাকেন একটু কমেন্টস করে জানাবেন, হয়তো এই ভাইটির উপকার হতে পারে। তো ভাই ব্রাদার সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের সাথে দেখা হয়ে যাবে আগামীকাল নতুন কোনো একটা ভিডিওতে।